নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী লাহেরি আর আমার আপনার সবার প্রিয় চ্যানেল রাশুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি যে রান্নাটি করতে চলেছি সেটি অতি পরিচিত একটি রান্না হাঁসের ডিমের কষা তো সেই রান্নাটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এই রান্নার জন্যে আমি প্রথমে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু সেদ্ধ করে নিলে তরকারিটা বেশ মাখা মাখা হয় খেতেও টেস্ট হয় তাই জন্যে আলুটাকেও একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি মশলার জন্যে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন পরিমাণ মতো নুন হলুদ চিনি একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আর টমেটো এই দুটো পেঁয়াজ কুচির অর্ধেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন আমি একটু পেস্ট করে নেব আর অর্ধেকটা পেঁয়াজ তেলে ভেজে নেব প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম তেলটা গরম হলে তাতে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে তারপরে ডিম আর আলুগুলোকে ভেজে নেব তাতে সুন্দর কালারও আসবে হলুদের জন্যে আর নুনটাও ভিতরে ঢুকে যাবে ডিম আর আলু কোনোটাই খুব বেশি ফ্রাই করবো না ডিমটা হাঁসের ডিম তো যদি বেশি ফ্রাই করি তাহলে উপরটা শক্ত হয়ে যাবে তাই জন্যে হালকা হালকাই ফ্রাই রাখব একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি এক দেড় মিনিটের মতো নিয়ে এগুলোকে দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব তারপরে কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এই তেলের মধ্যে দিয়ে দেব এই যে আমি পেস্টটা করে রেখেছি একটু পেঁয়াজ আমি এই জন্যই পেস্ট করে দিলাম তাতে ঝোলটা বেশ ঘন হবে এবার একটু এই পেঁয়াজ রসুনটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব এরপর একটু আর একটু তেলে নাড়াচাড়া করে নেব মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপরে একটু প্লেট ধোয়া জল দিয়ে কিছুক্ষণের জন্যে মজতে দিয়ে দেব তাতে মশলাটাও মজেও যাবে আর খুব সুন্দর কষেও যাবে দেখুন মশলাটা আমার কষে গেছে তেল ছেড়েও গেছে এরপরে আমি ভেজে রাখা আলু আর ডিমটা এই মশলার মধ্যে দিয়ে দেব এটা আমরা জল ঢেলেও দিতে পারতাম কিন্তু মশলার সঙ্গে একটু মিশিয়ে দিলে মশলাটা আলু আর ডিমের মধ্যেও মিশিয়ে যাবে তাতে বেশ সুন্দর লাগে খেতে এরপরে এই কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব গরম মশলাটা আর মশলাগুলো আলু আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যাক তারপরে আমি একটু জল গরম করে রেখেছিলাম আপনারা যেরকম পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন তো গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম করে আমি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার ডিমের ঝোল রেডি এরকমই মাখা মাখা ভালো লাগে খুব বেশি ড্রাই হলে আবার শক্ত শক্ত লাগে আর ডিম হাঁসের ডিমের তো একদম পাতলা ঝোলও ভালো লাগে না তাই এরকমই রাখলাম এরপরে একটা পাত্রে নামিয়ে রাখলাম নামিয়ে রেখে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই হাঁসির ডিমের কষা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টই আমাকে নতুন কোনো রেসিপি বানাতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার